অমিতাভ বচ্চন সিনেমা করেই নিজেকে কিংবদন্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে কনবনেগা কারোরপতি অনুষ্ঠানটি ছোট করে একে কেবিসি বলা হয় প্রতি বছর দর্শক মুখিয়ে থাকেন কখন শুরু হবে বিগ বির কেবিসি কিন্তু সেই শো নিয়েই এবার বিরক্তি ঝরে পড়ল ভারতীয় দর্শকের সবাই কেবিসি বয়কটের ডাক দিয়েছেন বয়কট কেবিসি সোনি টিভি টুইটারে এই হ্যাশট্যাগ সর্বোচ্চ ট্রেডিং গতকাল শুক্রবার থেকেই নেটজনীদের একাংশ কোনগা কারোর প্রতি বয়কট করার আহ্বান জানাচ্ছেন তাদের অভিযোগ ছত্রপতি শিবাজী মহারাজকে অপমান করা হয়েছে অমিতাভ বচ্চনে হোস্ট করা শোতে কেবি সির সিজন এগারোতে সম্প্রীতি একটি প্রশ্ন আসে সেখানে বলা হয় এই শাসকদের মধ্যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় সময় কে ছিলেন এই প্রশ্নের চারটি অপশন দেওয়া ছিল প্রথম অপশনটি ছিল মহারানা প্রতাপ দ্বিতীয় অপশনটি মহারানা রঞ্জিত সিং তৃতীয় অপশনটি ছিল রানা সাঙ্গা ও চতুর্থ অপশনে ছিল শিবাজি এই প্রশ্নের স্ক্রিনশট নিয়ে এক ইউজার টুইট করেছেন ছত্রপতি শিবাজি দেশের জন্য এত কিছু করলেন তাও তাকে এভাবে অপমান আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে